এই খেলোয়াড় বললেন, বেঞ্চে বসা ভারতীয় খেলোয়াড়রা আমার চেয়ে অনেক বেশি ট্যালেন্টেড। অস্ট্রেলিয়ান ক্রিকেট নিয়ে তৈরি হওয়া ডকুমেন্টারি দ্য টেস্ট এ এই মুহূর্তে সমস্ত ক্রিকেট প্রেমীদের মনোযোগ নিজের দিকে আকর্ষিত করেছে। এতে অস্ট্রেলিয়ান ক্রিকেটে আসা চড়াই উৎরাই ভরা সফরের কথা বলা হয়েছে। এই ডকুমেন্টারিতে অস্ট্রেলিয়ান দলের তারকা অলরাউন্ডার মার্ক স্টোইনিস ভারতীয় ক্রিকেটারদের সক্ষমতার ব্যাপারে কথা বলতে গিয়ে বলেছেন যে খেলোয়াড়রা খেলেন না, তারা আমার চেয়ে বেশি সক্ষম। অ্যামাজনে রিলিজ হওয়া অস্ট্রেলিয়ান ক্রিকেটের উপর তৈরি হওয়া ডকুমেন্টারি দ্য টেস্ট এই মুহূর্তে সকলের মনোযোগ কেড়ে নিয়েছে। এই সিরিজে 2018 বল ট্যাম্পারিং বিতর্ক থেকে শুরু হওয়া অস্ট্রেলিয়া দলের সংঘর্ষের কাহিনীকে দেখানো হয়েছে। এই ডকুমেন্টারিতে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্ক স্টোইনিস ভারতীয় খেলোয়াড়দের ব্যাপারে কথা বলতে গিয়ে বলেন, ভারত বিশ্বের সবচেয়ে প্রতিভাবান ক্রিকেট দল, যে খেলোয়াড়রা দলে খেলেনও না তারাও আমার চেয়ে বেশি প্রতিভাবান। মার্ক স্টোইনিস ভারতে খেলার ব্যাপারে বলেছেন, আমার ভারতে খেলা পছন্দের, ওই দেশে যে এনার্জি রয়েছে সেটা আর কোথাও নেই। যদি আপনি পুরো এক্সাইটমেন্টের সঙ্গে খেলেন তো এই দেশের এনার্জির সঙ্গে আপনি দুর্দান্ত প্রদর্শন করতে পারেন। মার্ক স্টোইনিস গত 2 বছর ধরে আইপিএলে খেলছেন। 2018 কিংস ইলেভেন পাঞ্জাব স্টোইনিসকে কিনেছিল, কিন্তু এই খেলোয়াড়ের প্রদর্শন বিশেষ কিছু থাকেনি আর ফ্র্যাঞ্চাইজি তাকে রিলিজ করে দেয়। 2019 নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর স্টোইনিসকে কিনে নেয়, কিন্তু আশানুরূপ প্রদর্শন না পাওয়ায় তারা তাকে রিলিজ করে দেয়। এখন স্টোইনিসকে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে দেখা যাবে আইপিএল 2020। ভারতীয় ক্রিকেট দল 2018-19 অস্ট্রেলিয়ার ঘরের মাটিতে খেলা হওয়া টেস্ট সিরিজে দুর্দান্ত প্রদর্শন করে ঐতিহাসিক জয় হাসিল করে। এই সিরিজের প্রথম ম্যাচ ভারত জেতে, দ্বিতীয় ম্যাচ অস্ট্রেলিয়ার দল ফিরে এসে জেতে। এরপর তৃতীয় ম্যাচে বিরাটের নেতৃত্বাধীন ভারতীয় দল জয় হাসিল করে 2-1 লিড নিয়ে ফেলে। তবে সিডনিতে খেলা হওয়া চতুর্থ টেস্ট বৃষ্টির কারণে ড্র হয়ে যায়। এর সঙ্গেই ভারত 2-1 ফলাফলে অস্ট্রেলিয়াকে তাদের দেশে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জেতে। ভারত এরপর সফরে টি টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজে 1-1 ড্র করে আর 3 ম্যাচের একদিনের সিরিজকে 2-1 ফলাফলে জিতে নেয়। করোনা ভাইরাসের কারণে বাতিল হলো সমস্ত টুর্নামেন্ট আর সিরিজ। মহেন্দ্র সিং ধোনি করছেন এই কাজ। বিশ্বকাপ 2019 পর থেকে মহেন্দ্র সিং ধোনি প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলছেন না। তবে যদি আইপিএল 2020 হয় তো তিনি এই লিগে মাঠে ফিরে আসবেন। সেই সঙ্গে চেন্নাই সুপার কিংসের নেতৃত্বের ভারও তার কাঁধেই থাকবে। তিনি আইপিএলের 1 মাস আগেই প্র্যাকটিসের জন্য চেন্নাই পৌঁছে গিয়েছিলেন। তার প্র্যাকটিস সেশনের বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরালও হয়েছে। অন্যদিকে এর মধ্যে চেন্নাই সুপার কিংস নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন। এই ভিডিওতে ধোনিকে নিজের সতীর্থদের সঙ্গে ফুটবল খেলতে দেখা যাচ্ছে। আপনারা সকলে জানেন যে ধোনি ক্রিকেটের সঙ্গে ফুটবল প্রেমীও, আর যখন তিনি প্র্যাকটিসে ফুটবল খেলার সুযোগ পান তো তিনি এই সুযোগ হাতছাড়া করেন না। আপনারা এই ভিডিওতে পরিষ্কার দেখতে পাবেন যে কীভাবে মহেন্দ্র সিং ধোনি নিজের সতীর্থদের সঙ্গে ফুটবল খেলার মজা নিচ্ছেন। ধোনি যত 38 বছর বয়সী হন, কিন্তু তার ফিটনেস 20 বছরের তরুণ খেলোয়াড়ের মতোই। তিনি মাঠে যথেষ্ট দ্রুত দৌড়ন আর তার উইকেট কিপিংও যথেষ্ট দুর্দান্ত। তার বয়স তার ফিটনেসের উপর প্রভাব ফেলে না। তার দুর্দান্ত ফিটনেস দেখে বলা যেতে পারে যে আইপিএল 2020 তিনি দারুণ প্রদর্শন করবেন। মহেন্দ্র সিং ধোনি আইপিএল ইতিহাসের মহান খেলোয়াড়দের মধ্যে একজন থেকেছেন। তিনি এখনও পর্যন্ত আইপিএলে 190 ম্যাচ খেলেছেন। এর মধ্যে তিনি 42.40 এর দুর্দান্ত গড়ে 4,432 রান করেছেন। আইপিএলে তার স্ট্রাইক রেট 137.85। এই সঙ্গেই তিনি 23টি হাফ সেঞ্চুরিও এই লিগে করেছেন। তবে এখনও তার সমর্থকদের তার কাছ থেকে সেঞ্চুরির অপেক্ষা রয়েছে। অস্ট্রেলিয়ান কোচ জাস্টিন ল্যাঙ্গার ভারতীয় খেলোয়াড়দের পর এখন ভারতীয় সমর্থকদের উপর আনলেন এই অভিযোগ। ভারতকে ক্রিকেটের একটা ধর্মের মতো মনে করা হয় আর সচিন টেন্ডুলকার, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি এবং অন্য ভারতীয় খেলোয়াড়দের ভগবানের মতোই পুজো করা হয়। ভারতীয় ক্রিকেট এমন একটা মাধ্যম যা পুরো ভারতবর্ষকে একসঙ্গে যোগ করে। ক্রিকেট সমর্থকরা ভারতীয় খেলোয়াড়দের ভীষণই ভালোবাসেন। ভারতীয় সমর্থকরা নিজের পছন্দের খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করার জন্য যে কোনো সীমা পার করতে প্রস্তুত থাকেন। ভারতীয় সমর্থকরা নিজের পছন্দের খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করার জন্য যা খুশি করার জন্য প্রস্তুত থাকেন, আর এই কথাটি স্বয়ং অস্ট্রেলিয়া দলের কোচ জাস্টিন ল্যাঙ্গারও মানেন। জাস্টিন ল্যাঙ্গার নিজের একটি বয়ানে বলেছেন যে ভারতে ক্রিকেটকে একটা ভালোবাসা হয় যে এটা দেখে কমন যে কেউ ফেক রুম সার্ভিসের নামে আসেন আর আপনার সঙ্গে সেলফি নেন। জাস্টিন ল্যাঙ্গার নিজের বয়ানে বলেন, হ্যাঁ, আমার ভারতে যেতে ভীষণই পছন্দ হয়। আমার ওখানে ক্রিকেটারদের প্রতি মানুষের পাগলামি দেখে মজা লাগে। খেলোয়াড়রা মানুষের সঙ্গে ওখানে অনেক ভালোবাসা পায়। এমনকি হোটেলের কামরায় এই বিষয়টি যথেষ্ট কমন যে কেউ রুম সার্ভিসের নামে আসে আর আপনার সঙ্গে সেলফি নিতে চান।
ভারত গাভাস্কার বর্ডার ট্রফি 2-1 ফলাফলে জিতেছিল, ওয়ানডে সিরিজও 2-1 ফলাফলে কব্জা করেছিল, আর তিনটি টি টোয়েন্টি ম্যাচে সিরিজ 1-1 ড্র হয়। এই সিরিজে বেশ কয়েকবার অধিনায়ক বিরাট কোহলিকে যথেষ্ট অ্যাগ্রেশনে দেখা গিয়েছিল, আর তার এই অ্যাগ্রেশনের ফলে অস্ট্রেলিয়ান কোচ জাস্টিন ল্যাঙ্গার যথেষ্ট ভীত অনুভব করেছিলেন। অস্ট্রেলিয়ান কোচ জাস্টিন ল্যাঙ্গার অ্যামাজনের সম্প্রতি রিলিজ ডকুমেন্টারি সিরিজ দ্য টেস্টে বলেছেন, আমার মনে হচ্ছে যে যখন আমি বিরাট কোহলির উৎসব পালন করার ধরন দেখছিলাম তো আমার পাঞ্চিং ব্যাগের মতো অনুভব হয়, এমন মনে হচ্ছিল যে আমাদের হাত পেছনে বাঁধা রয়েছে। করোনা ভাইরাসের কারণে টেস্ট চ্যাম্পিয়নশিপে এই দলের হতে পারে সবচেয়ে বেশি লোকসান। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরু 1 অগস্ট থেকে হয়েছিল, জুন 2021-এর ফাইনাল ম্যাচ খেলা হবে। ভারতীয় দল এখন পয়েন্টস টেবিলে প্রথম স্থানে রয়েছে, করোনা ভাইরাসের প্রভাব সমস্ত খেলার উপরেই পড়েছে। ক্রিকেটেরও সমস্ত সিরিজ বাতিল হয়ে গিয়েছে, এর মধ্যে ঘরোয়া ম্যাচের সঙ্গেই আন্তর্জাতিক ম্যাচও সামিল রয়েছে। ইংল্যান্ডের জন্য আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে সমস্যা তৈরি হতে পারে, তাদের শ্রীলঙ্কা সফর বাতিল হয়ে গিয়েছে। 19 মার্চ থেকে তাদের 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা ছিল, তার আগে চলা প্র্যাকটিস ম্যাচ চলাকালীনই ইংল্যান্ড দেশে ফেরার সিদ্ধান্ত নেয়। ইংল্যান্ড দলকে 4 জুন থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিজেদের দেশে 3 ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা ছিল। ইংল্যান্ডে ভাইরাসের প্রভাব যথেষ্ট বেশি, আর এই কারণে ক্রিকেট ছাড়াও অন্য কোনো খেলা বাতিল হয়েছে। এই অবস্থায় এই সিরিজের আয়োজনের উপরও প্রশ্ন উঠে গিয়েছে। শ্রীলঙ্কা সফরের ব্যাপারে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি, অন্যদিকে ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যে হতে চলা সিরিজের আয়োজন ওয়েস্ট ইন্ডিজে হওয়ার কথা হচ্ছে। এতেও ইংল্যান্ডের লোকসান হবে, দল নিজেদের ঘরোয়া মাঠে নিয়মিত ভালো খেলে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফরে গতবার তারা হেরে গিয়েছিল। এই 2 সিরিজ তাদের জন্য সহজ মনে করা হচ্ছিল, কিন্তু সম্পূর্ণভাবে বাতিল হলে ইংল্যান্ডের লোকসান হবে। এখন করোনা ভাইরাসের শুরু হয়েছে আর সমস্ত সিরিজকে বাতিল করা হয়েছে, এটা সময়ের সঙ্গে বেড়ে গেলে আগামী সিরিজকেও বাতিল করতে হতে পারে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ জুন 2021-এ খেলা হওয়ার কথা, এভাবে সিরিজ বাতিল হতে থাকলে টেস্টে চ্যাম্পিয়নশিপের উপরও বিপদ ঘনিয়ে আসবে। নির্ধারিত সময় পর্যন্ত সমস্ত সিরিজ না হলে বাতিল করার পাশাপাশি এগুলো এগিয়ে নেওয়া হতে পারে। এই খেলোয়াড় বললেন, আমি ধোনিকে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দেখতে চাই, কিন্তু এর সম্ভাবনা কম। টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ক্রিকেট ক্যারিয়ার গত কিছু মাস ধরে একটি সমাধানহীন ধাঁধা হয়ে রয়েছে। জুলাইতে নিউজিল্যান্ডের সঙ্গে আইসিসি বিশ্বকাপের সেমিফাইনালে মাহি শেষবার টিম ইন্ডিয়ার জার্সি পরেছিলেন। দীর্ঘ সময় ধরে মাঠের বাইরে থাকা এমএসের ভবিষ্যৎ নিয়ে তারকা খেলোয়াড়দের নিজেদের রায় দিতে দেখা যায়। এই তালিকায় ভারতের প্রাক্তন তারকা সুনীল গাভাস্কার ও প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়ে নিজের ভাবনা শেয়ার করেছেন। টিম ইন্ডিয়ার উইকেট কিপার ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি গত 7 মাস ধরে দলের বাইরে রয়েছেন। এখন প্রশ্ন উঠে যে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ 2020-তে মাহি খেলবেন কি না। তবে দলের কোচ রবি শাস্ত্রী একটি বয়ান দিয়ে বলেছেন যে যদি মাহি আইপিএল এ রান করেন তো তিনি টি টোয়েন্টি দলের অংশ হতে পারেন। এখন টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা খেলোয়াড় সুনীল গাভাস্কারও ধোনির টি টোয়েন্টি বিশ্বকাপের দলে সামিল হতে দেখার ইচ্ছা প্রকাশ করে বলেন, নিঃসন্দেহে আমি টি টোয়েন্টি বিশ্বকাপে ধোনিকে দেখতে পছন্দ করব, কিন্তু এমনটা হওয়ার সম্ভাবনা নেই, দল এগিয়ে গেছে, ধোনি কোনো বড় ঘোষণা করার মতো মানুষ নন, এই কারণে আমার ধারণা যে ও শান্তিপূর্বক ধীরে ধীরে এই খেলা থেকে বিদায় নেবেন। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে টিম ইন্ডিয়ার দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলা হওয়ার কথা থাকা একদিনের সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়ে গিয়েছিল। এরপর দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচকে বিসিসিআই করোনা ভাইরাসের কারণে বাতিল করে দিয়েছে। এখন সুনীল গাভাস্কার করোনার কারণে বাড়ি বসে থাকার কথা বলেছেন, এটা ভীষণই গুরুতর পরিস্থিতি আর আমরা একজন রাষ্ট্র হিসেবে এটা হালকাভাবে নেওয়ার রিস্ক নিতে পারবো না, সরকার পুরো চেষ্টা করছে আর আমাদের সকলকে সরকার দ্বারা প্রকাশ করা পরামর্শের পালন করা উচিত, আমাদের দায়িত্ববান নাগরিক হওয়া উচিত আর এইভাবে আমরা এই ভাইরাসের প্রকোপকে আটকাতে পারবো। আমি ধর্মশালায় বাতিল হওয়া ম্যাচের পর বাড়িতে যাই আর তারপর থেকে একবারও বাইরে বেরোইনি, আমি পড়ছি, কিছু ভিডিও দেখছি আর ভালোভাবে ঘুমাচ্ছি। টিম ইন্ডিয়ার উইকেট কিপার ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি শেষবার আইসিসি বিশ্বকাপে সেমিফাইনালে ভারতের জার্সি পরেছিলেন। দীর্ঘ সময় ধরে মাঠের বাইরে থাকা মাহি 2 মার্চ থেকে চেন্নাই সুপার কিংসের সঙ্গে যুক্ত হয়ে আইপিএল 2020-এর প্রস্তুতির জন্য ট্রেনিং ক্যাম্পে যোগ দিয়েছিলেন, কিন্তু করোনা ভাইরাসের কারণে আইপিএল 2020-কে স্থগিত করে দেওয়া হয়েছে। রমিজ রাজা বললেন, এই পাকিস্তানি খেলোয়াড়ের কাছে রয়েছে বিরাট কোহলি আর বাবর আজমের মতো প্রতিভা। ইউটিউব চ্যানেলে কথা বলতে গিয়ে পাকিস্তানের প্রাক্তন খেলোয়াড় রমিজ রাজা পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমির হয়ে খেলা হায়দার আলীর জমিয়ে প্রশংসা করেছেন। তিনি হায়দার আলীকে বাবর আজম আর বিরাট কোহলির পদাঙ্ক অনুসরণ করে চলতে বলেছেন। তার ধারণা যে হায়দার আলী বিরাট কোহলি আর বাবর আজমের মতোই প্রতিভাবান।
রমিজ রাজা হায়দার আলীর প্রশংসা করে বলেছেন, পিসিএল এ নিজের প্রথম মৌসুমে হায়দার আলীকে এইভাবে আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে দেখা ভীষণই ভালো ছিল। হায়দারের মধ্যে অপার প্রতিভা রয়েছে আর ও পিসিএল এ নিজের প্রথম মৌসুমে নিজের জন্য একটা নাম তৈরি করেছে। প্রিয় দর্শক, আমাদের এই সম্পূর্ণ প্রতিবেদনটি সম্পর্কে আপনার মতামত আমাদের কমেন্টস করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করে মাস ক্রিকেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।